নমস্কার বন্ধুরা, আমি এখন ইটিং শো নিয়ে এসেছি। আরও কিছু কথা বলবো তোমাদের সামনে। এখন খাওয়া শুরু করি, দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এখানে আমি আলুর দম আর ভাত নিয়েছি, বেশ এটা সকালের জল খাবার, তাই শুধুই আলুর দম করেছি। সকালে আপনারা বাড়িতে আলু দম ভাত করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। গরম গরম আলু দম আর ভাত, যেন মনে হবে পুরো মাংসের দম দিয়ে ভাত খাচ্ছে, মাংসের ঝোলের মতো টেস্ট। আর হ্যাঁ, আলুর দম রাস্তা কম আমার কাছে কথাটির মানে যে আলুর দম রাস্তা কম বলতে দূরত্ব, সময় সব কিছুকে বোঝায়। তাই আমরা এখন অনেক রকমের মশলা দিয়ে তরকারি তৈরি করে যখন আমাদের অনেক টাইম লাগে, কিন্তু যখন আমরা আলুর দমটা বানাচ্ছি তখন অল্প মশলাতেই আলুর দমটা রান্না হয়ে যায়। তাই টাইমটাও কম লাগে আর খেতেও ভালো লাগে, সময়টা কম লাগে বলে এই জন্য আলুর দম রাস্তা কম বলা হয়েছে। এখানে সময় কম, আমি রান্নাটা হয়ে যায় তাই আলুর দম রাস্তা কম। তোমরা কি জানো এই মানেটা আর কি হতে পারে, কমেন্টে জানাবে। আমি যেটা জানি সেটাই বললাম।
সকালে খাওয়ার তো খুব তাড়া থাকে, তাই বেশি মশলা বাটাবাটি করে রান্নার টাইম থাকে না। কম সময়ে ভালো রেসিপি দিয়ে খাওয়াটাও অন্যরকম। শেষ, আমার কথাগুলো, আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার করো।